বন্দে পুরুষ উত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দুটি ঘটনা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে প্রায় 100 বছর আগেকার এই ঘটনা দুটি সংগৃহীত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ থেকে, লেখক সতীশচন্দ্র জুয়ারদার। তো কি ঘটেছিল 1329 সালে কার্তিক মাসে, সেদিন কি ঘটেছিল এবারে বিস্তারিত ভাবে আমরা জেনে নেব। 1329 সালের কার্তিক মাসে ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছার জমিদার শ্রীযুক্ত বাবু যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী মহাশয়ের কলিকাতাস্থ 7 নং কাশী ঘোষ লেনের বাসায় শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্ন ভোজন করিবার কথা। তিনি হরিতকি বাগান লেনের বাসা বাটিতে রহিয়াছেন। যতীনবাবুর আদেশ অনুসারে আমি সেখানে যাইয়া জিজ্ঞাসা করিলাম, আপনি কি এখনই যতীনদার বাসায় যাবেন? গাড়ি আনব কি? লেখক সতীশচন্দ্র জুয়ারদার শ্রী শ্রী ঠাকুরকে এই কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আনলে হয়। কথাটা এরূপভাবে বলিলেন তাহাতে বুঝিতে পারা গেল তখনও তাহার বিশেষ ইচ্ছা হয় নাই বা বেশি ক্ষুধা হয় নাই। আমি কক্ষান্তরে গমন করিয়া জগদীশদাকে গাড়ি আনিতে বলিলাম। জগদীশদা গাড়ি ডাকিতে গেলেন। 8 থেকে 10 মিনিট পরেই শ্রী শ্রী ঠাকুর আমার নিকটে আসিয়া বলিলেন, গাড়ি এনেছেন? আমি বলিলাম, জগদীশদা গিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, শিগগির গাড়ি নিয়ে আসুন, আমার বড় খিদে পেয়েছে, বড় খিদে। গাড়ি আসিল, যতীনদার বাসায় আসিলেন। অন্যদিন আসিয়া কত গল্প করেন, তামাক খান, ধীরে ধীরে তেল মাখা হয়, কিন্তু আজ আর তাহা হইল না। আজ আসিয়াই বলিলেন, যতীনদা বড় ক্ষুধা, বড় ক্ষুধা হয়েছে, আর বিলম্ব সহ্য হচ্ছে না। যতীনদা শ্রী শ্রী ঠাকুরের জন্য স্বহস্তে পবিত্রভাবে রন্ধন কার্য করেন। রন্ধন কার্যে তিনি সিদ্ধ হস্ত। তিনি বলিলেন, সমস্ত রান্না শেষ হয়েছে, ভাত হয় নাই, এই ভাত চাপাই। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, শীঘ্র করুন, আমার সহ্য হচ্ছে না। যতীনদা বলিলেন, এই হলো আর কি, আপনি ততক্ষণ নিয়ে ফেলুন। তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর স্নান করিতে আরম্ভ করিলেন। স্নান করিতে করিতে রন্ধন কার্য শেষ হইয়া গেল। শ্রী শ্রী ঠাকুর স্নানান্তে ভোজনে উপবিষ্ট হইলেন। এখানে কয়েকদিন হইতে একটা নিয়ম ছিল যে প্রথমেই সপার্ষদ শ্রী শ্রী ঠাকুরকে ভোজন করানো হয়, দ্বিতীয়বারে যতীনদা, আমি ও অন্যান্য 2-1 জন প্রসাদ গ্রহণ করি, তাহার পর তৃতীয় দলে অন্যান্য সকলে গ্রহণ করে। আজ তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর ভোজনে বসিয়াই যতীনদার চাকর শ্রীমান সুধীরচন্দ্র দে ওরফে কুকাকে ডাকিয়া তাহার দক্ষিণে উপবেশন করিতে আজ্ঞা করিলেন। কুকা তাহাতে সাহসী হইল না। শেষে তাহার আজ্ঞা অনুসারে এবং যতীনদার আদেশ প্রাপ্ত হইয়া সে বসিল। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, ওকে একখানা পাতা দিন। তাহাই হইল। তখন তিনি নিজের ভুজ্য হইতে অন্ন, ডাল, তরকারি ইত্যাদি সর্বাগ্রে কুকাকে ভোজন করিতে আরম্ভ করাইয়া দিয়া স্বয়ং ভোজন আরম্ভ করিলেন। সকলেই ভাবিতে লাগিলেন, ব্যাপার কি? ভোজনান্তে কুকার নিকটে গোপন অনুসন্ধানে সে যতীনদা ও আমাদের নিকট বলিল, আমার আজ সকালে ভয়ানক ক্ষুধা হয়েছিল, ক্ষুধায় পেটের মধ্যে উলট পালট করিতেছিল, তাই আমি মনে মনে প্রার্থনা করিতেছিলাম যে ঠাকুর তুমি কখন আসবে, কখন খাবে, তবে আমি 4টা খাইতে পামু, তোমার খাওয়া না হইলে তো আমি খাইতে পামু না। তাই বোধ হয় ঠাকুর আজ খুব সকাল সকাল আইসা খাইলেন এবং
এক ঘটনা বোধ হয় তাইতে হয়েছে। তখন সকলেই ব্যাপার বুঝিলেন। অন্য অনেক স্থানে অনেকবার কাহারও ক্ষুধা হইলে শ্রী শ্রী ঠাকুর ঐরূপ জানিতে পারিয়া ঐরূপ করেন দেখা গিয়েছে। সেই সময়ে আরও এক ঘটনা হইল। শ্রী শ্রী ঠাকুরের ভোজনকালে যতীনদা নিকটে বসিয়া মনে মনে চিন্তা করিতেছিলেন, ঠাকুরের ভোগের সময় কখনো কখনো মাসিমা ভাত মেখে দেন, ঠাকুর খান। আমারও ইচ্ছা হয় ঠাকুর যদি বলেন তো আমি তার ভাত মেখে দিই। অমনি তিনি বলিলেন, যতীনদা আপনি ডাল তরকারি দিয়ে আমার ভাত মেখে দিন, আমি খাই। যতীনদা আনন্দিত হইয়া ভাত মাখাইয়া দিলেন, শ্রী শ্রী ঠাকুর ভোজন করিলেন। যতীনদার মনোবাসনা পূর্ণ হইল। ধন্য যতীনদা, ধন্য আপনার ভক্তি, আর ধন্য কুকা ভায়া। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, একদিনের দুটি ঘটনা, আপনারাও এই অপূর্ব ঘটনাগুলি শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। জয় গুরু।